بسم بسم الله الله الرحمن الرحيم. السلام السلام عليكم عليكم ورحمة ورحمة الله الله وبركاته. وبركاته. الأبرار الأبرار إسلامك إسلامك لايف لايف চ্যানেলের চ্যানেলের পক্ষ পক্ষ থেকে থেকে আপনাদেরকে আপনাদেরকে জানাই জানাই আন্তরিক আন্তরিক শুভেচ্ছা। শুভেচ্ছা। প্রিয় প্রিয় দর্শক দর্শক শ্রোতাবৃন্দ, শ্রোতাবৃন্দ, আজকাল আজকাল মানুষ মানুষ দারিদ্রতার দারিদ্রতার কারণে, কারণে, সম্পদের সম্পদের কারণে, কারণে, রিজিকের রিজিকের কারণে কারণে অনেক অনেক পেরেশান, পেরেশান, এবং এবং এই এই কারণে কারণে ঘরেও ঘরেও অশান্তি অশান্তি বিরাজ বিরাজ করে। করে। আজ আজ যে যে আমলটি আমলটি আলোচনা আলোচনা করব, করব, যদি যদি নিয়মিত নিয়মিত আমলটি আমলটি করেন করেন ইনশা ইনশাআল্লাহ, আল্লাহ, এত এত সম্পদ সম্পদ হবে হবে আপনি আপনি অস্থির অস্থির হয়ে হয়ে যাবেন। যাবেন। তবে তবে আমলটি আমলটি পূর্ণ পূর্ণ ইয়াকিন, ইয়াকিন, পূর্ণ পূর্ণ বিশ্বাসের বিশ্বাসের সাথে সাথে করতে করতে হবে হবে এবং এবং পাঁচ পাঁচ ওয়াক্ত ওয়াক্ত নামাজ নামাজ আদায় আদায় করতে করতে হবে, হবে, হালাল হালাল হারাম হারাম মেনে মেনে চলতে চলতে হবে। হবে। প্রিয় প্রিয় দর্শক দর্শক শ্রোতাবৃন্দ, শ্রোতাবৃন্দ, হজরতে হজরতে সাহাল সাহাল বিন বিন সাদ সাদ রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা তাআলা আনহু আনহু থেকে থেকে বর্ণিত, বর্ণিত, এক এক ব্যক্তি ব্যক্তি নবী নবী করিম করিম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লামের ওয়াসাল্লামের নিকট নিকট এসে এসে তার তার দারিদ্রতা দারিদ্রতা এবং এবং অসহায়ের অসহায়ের কথা কথা বর্ণনা বর্ণনা করলেন। করলেন। তখন তখন রসুল রসুল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম তাকে তাকে বললেন, বললেন, যখন যখন তুমি তুমি ঘরে ঘরে প্রবেশ প্রবেশ করবে করবে সালাম সালাম দিয়ে দিয়ে প্রবেশ প্রবেশ করবে, করবে, চাই চাই ঘরে ঘরে কেউ কেউ থাকুক থাকুক বা বা না না থাকুক, থাকুক, অতঃপর অতঃপর একবার একবার দুরুদ দুরুদ পড়ো, পড়ো, অতঃপর অতঃপর একবার একবার সূরা সূরা এখলাস এখলাস পড়ো। পড়ো। ওই ওই ব্যক্তি ব্যক্তি নবী নবী করিম করিম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম যেভাবে যেভাবে বলেছেন বলেছেন সেভাবে সেভাবে আমল আমল করেছেন। করেছেন। তো তো আল্লাহ আল্লাহ তাআলা তাআলা তার তার জন্য জন্য বৃষ্টির বৃষ্টির মতো মতো রিজিক রিজিক বর্ষণ বর্ষণ করেছেন, করেছেন, এমনকি এমনকি তার তার প্রতিবেশী প্রতিবেশী এবং এবং আত্মীয় আত্মীয় স্বজনও স্বজনও এই এই বরকত বরকত হাসিল হাসিল করেছেন। করেছেন। প্রিয় প্রিয় দর্শক দর্শক শ্রোতাবৃন্দ, শ্রোতাবৃন্দ, আপনি আপনি যখনই যখনই ঘরে ঘরে প্রবেশ প্রবেশ করবেন করবেন এই এই আমলটি আমলটি করুন। করুন। প্রথমে প্রথমে একবার একবার দুরুদ দুরুদ পড়ুন পড়ুন এবং এবং একবার একবার বিসমিল্লাহ বিসমিল্লাহ সহ সহ সূরা সূরা এখলাস এখলাস পড়ে পড়ে ঘরে ঘরে সালাম সালাম দিয়ে দিয়ে প্রবেশ প্রবেশ করুন, করুন, চাই চাই ঘরে ঘরে কেউ কেউ থাকুক থাকুক বা বা না না থাকুক, থাকুক, অবশ্যই অবশ্যই সালাম সালাম দিবেন। দিবেন। এই এই আমলটি আমলটি সর্বদা সর্বদা করুন করুন এবং এবং ঘরের ঘরের প্রত্যেকেই প্রত্যেকেই করুন করুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই এই আমলটি আমলটি করলে করলে সম্পদের সম্পদের অভাব অভাব হবে হবে না, না, রিজিকের রিজিকের অভাব অভাব হবে হবে না, না, দারিদ্রতা দারিদ্রতা দূর দূর হয়ে হয়ে যাবে। যাবে। প্রিয় প্রিয় দর্শক দর্শক শ্রোতাবৃন্দু, শ্রোতাবৃন্দু, ভিডিওটি ভিডিওটি যদি যদি ভালো ভালো লেগে লেগে থাকে থাকে অবশ্যই অবশ্যই লাইক লাইক করবেন, করবেন, কমেন্ট কমেন্ট করবেন করবেন এবং এবং বেশি বেশি করে করে শেয়ার শেয়ার করবেন। করবেন। আর আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে করতে ভুলবেন ভুলবেন না। না। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।